শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বছর বছর চলে গেল, দিবসের শেষ সূর্য প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। শুভ সকাল কাছের দূরের সকল শ্রোতা বন্ধুদের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বছরের শেষ দিনের শুভ্র সুন্দর আলোকোজ্জ্বল শীতের সকালবেলায় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ থেকে। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, কুশলে আছেন। কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর, অর্থাৎ আমরা আরও একটি বছরকে বিদায় জানাতে তার শেষ প্রান্তে, অর্থাৎ বছর শেষের শেষ সকালে যার যার অবস্থান থেকে সমবেত হয়েছি আপনাদেরই প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের আঙ্গিনায়। আর হ্যাঁ, বছরের শেষ দিনে আলো ঝলমেলে এই সকালবেলায় দর্পণের পুরো সময় জুড়ে প্রিয় শ্রোতাদের সাথে গল্প কথায় আড্ডায় থাকব আমি জিয়াম ফারুক খান এবং আমি শামীম খান শামা। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা পার করে এলাম আরও একটি বছর। মহাকালের গর্ভে হারিয়ে যাচ্ছে হাসি কান্না আনন্দ বেদনা ভরা 2020 সাল। বছরের শেষ সকালটিতে আমরা একটু ফিরে দেখতে চাই কেমন গেল সামগ্রিকভাবে 2020 সালটি। নতুন প্রজন্মের কাছে 2020 সালটি যেন বিষ ফোড়ার মতো হয়েছিল, কারণ পুরোটা বছর জুড়ে ছিল মহামারী করোনা ভাইরাস। এই ভাইরাসে বিপর্যস্ত হয়েছে পুরো বিশ্ব, আক্রান্ত হয়েছে কোটি কোটি মানুষ এবং মারা গেছে লক্ষ লক্ষ মানুষ। চীনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2019 সালের 31 ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। সেখানকার একটি সামগ্রিক খাবার ও পশু পাখির বাজার থেকে প্রথম সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর জানা যায়। প্রথম দিকে এই ভাইরাসটিকে বিভিন্ন নামে ডাকা হচ্ছিল, যেমন চায়না ভাইরাস, করোনা ভাইরাস, 2019 এনকভ, নতুন ভাইরাস, রহস্য ভাইরাস ইত্যাদি। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটির আনুষ্ঠানিক নাম দেয় কোভিড-19, যা করোনা ভাইরাস ডিজিজি 2019-এর সংক্ষিপ্ত রূপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি বছরে 11 মার্চ কোভিড-19 ভাইরাসকে বিশ্ব মহামারী ঘোষণা করে। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে করা হয় লকডাউন ও নিষেধাজ্ঞা, যার ফলে বিভিন্ন দেশে অর্থনীতি স্থবির হয়ে পড়ে, কর্মহীন হয়ে পড়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ। করোনা ছাড়াও 2020 সালে আরও যেসব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেগুলো হলো ICC অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয় করে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। এটি বাংলাদেশের পক্ষে প্রথম বিশ্বকাপ জয়। 6 মার্চ বাংলাদেশ জাতীয় দলের হয়ে শেষবারের মতো ওয়ানডেতে অধিনায়কত্ব করেন ও অধিনায়ক থেকে অবসরে যান মাশরাফি বিন মুর্তজা। 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে রায় প্রদান করে। 2 জুলাই বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোভ বায়োটেক লিমিটেড। 23 জুলাই কক্সবাজারের খুরুশকুলে বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু আশ্রয়কেন্দ্র প্রকল্প খুশুলকুল আশ্রয়কেন্দ্র প্রকল্প উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 13 অক্টোবর বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ জারি করা হয়। 12 ডিসেম্বর পদ্মা সেতুর সর্বশেষ তথা 41তম স্প্যান স্থাপনের মাধ্যমে একটি পর্বের সফল সমাপ্তি হয়। এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, জর্জ ফ্লয়েড হত্যা ও ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে
পুলিশ হেফাজতে 46 বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক মিস্টার ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়। এই মৃত্যুর জের ধরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। মৃত্যুর আগে জর্জ ফ্লয়েড যে তিনটি শব্দ উচ্চারণ করতে পেরেছিলেন তা তার মৃত্যুর পর হয়ে ওঠে বিশ্বজোড়া এক আন্দোলনের মূল মন্ত্র, আর সেটি হল আই কান্ট ব্রিদ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। মার্কিন নির্বাচনও ছিল শিরোনামের কেন্দ্রবিন্দুতে। বছর জুড়েই মানুষের চোখ ছিল যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচনের দিকে, যেটি অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর 14 তারিখে। এতে অংশগ্রহণ করেছিলেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। নানা নাটকীয়তার মধ্যে ইলেকটোরাল কলেজ ভোটে এই নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এদিকে আমেরিকার ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন একজন নারী। শুধু নারী হিসাবেই নয়, কমলা হ্যারিস কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসাবেও ইতিহাস তৈরি করেছেন। এছাড়াও আলোচনায় ছিল ইসরায়েল ও মধ্যপ্রাচ্য সম্পর্ক। চলতি বছরের 13 আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের ঘোষণা ছিল মধ্যপ্রাচ্যের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। নিউ ইয়র্ক টাইমসের বিখ্যাত কলামিস্ট টমাস এল ফ্রিডম্যান এই ঘোষণাকে ব্যাখ্যা করে এটিকে বলেন মধ্যপ্রাচ্যের একটি ভূরাজনৈতিক ভূমিকম্প। এছাড়াও ইউনেস্কো কর্তৃক প্রদত্ত বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রবর্তন ছিল বিশেষ আকর্ষণ। গত 11 ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ড বঙ্গবন্ধুর নামে ইন্টারন্যাশনাল প্রাইজ অব দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব গ্রহণ করে। এই প্রথম জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল। পুরস্কারটির নাম ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। সর্বশেষে বিশ্ববাসীর আশার আলো করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের খবর ছিল গুরুত্বপূর্ণ শিরোনাম। মহামারী করোনা ভাইরাসে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, ঠিক তখন আশার আলো হিসেবে 9ই নভেম্বর আমেরিকান কোম্পানি ফাইজার ও জার্মানির বায়োএনটেক যৌথভাবে টিকা উদ্ভাবনে তাদের সাফল্য ঘোষণা করে। তারা জানায় তাদের উদ্ভাবিত করোনা টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা থেকে মানুষকে রক্ষা করতে 90% বেশি কার্যকর। প্রিয় শ্রোতা বন্ধুরা, বছর শেষে আমাদের প্রত্যাশা, নতুন বছরে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনাকে প্রতিহত করে আমাদের সামনের দিনগুলোতে নতুন উদ্যমে এগিয়ে যাব কল্যাণের পথে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি বছরের শেষ দিনের স্নিগ্ধ এই সকালে কি কি আয়োজনে সাজিয়েছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রথমেই রয়েছে ইতিহাসের পাতা থেকে তুলে আনা নানা উল্লেখযোগ্য ঘটনার সংকলন এই দিনে। এই দিনের পরপরই আমরা শুনব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তার কারাজীবনের স্মৃতি ও বিশেষ ঘটনাবলী নিয়ে রচিত বই কারাগারের রোজ নামচা থেকে পাঠ। তারপর থাকবে বাংলাদেশের সেলিব্রিটি শিল্পীদের সাথে মজাদার আড্ডা তারার সাথে কিছুক্ষণ। এরপর বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড়ের প্রকৃতি। তারপর রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সরকারি আধসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে গবেষণামূলক নিবন্ধ পরিবেশনা প্রতিষ্ঠান পরিচিতি। চলুন শ্রোতা বন্ধুরা, একে একে শুনতে থাকি আজকের দর্পণের সবকটি আয়োজন। দর্পণের শ্রোতা বন্ধুদের জন্য ইতিহাসের পাতা থেকে আজকের দিনে ঘটে যাওয়া সব উল্লেখযোগ্য ঘটনাবলী তুলে এনে সংকলিত আকারে শোনাতেই আমাদের এবারের আয়োজন এই দিনে।
বাহুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু তথ্যাবলী। ১৬০০ খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ ৩১শে ডিসেম্বর তারিখে ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে অনুমোদন দেন। ১৮২৭ সালের আজকের দিনে ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দেয়াশলাই আবিষ্কার করেছিলেন। ১৮৩১ সালের আজকের দিনে কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় প্রথম শিশু পাঠ্য বার্ষিক পত্রিকা জ্ঞানোদয় প্রকাশিত হয়েছিল। ১৯১৬ সালের আজকের দিনে রাশিয়ার ধর্মযাজক রাসপুটিন নিহত হন। ১৯৪৮ সালের আজকের দিনে কার্জন হলে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে জ্ঞানতাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ ও হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন। ১৯৯৩ সালের আজকের দিনে হাংচৌ শহরে চীনের প্রথম ইলেকট্রনিক সংবাদপত্রের জন্ম হয়। ২০০২ সালের আজকের দিনে ঘন্টায় ২৭০ মাইল গতিবেগে সম্পন্ন বিশ্বের দ্রুততম প্রথম ম্যাগনেটিক ট্রেনের যাত্রা শুরু হয়েছিল জার্মানিতে। এছাড়াও প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ৩১শে ডিসেম্বর আপনার অথবা আপনাদের প্রিয় মানুষ অনেকেরই জন্মদিন। জন্মদিনের এই আনন্দক্ষণে আপনাদের প্রত্যেককে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সবার জীবন মঙ্গলময় হোক। শুভ জন্মদিন। এবছর আমরা উদযাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য কাজ করে গেছেন আজীবন নিরলসভাবে। মানুষের অধিকার আদায় ও বাঙালির সার্বিক মুক্তির সংগ্রামে সয়েছেন অত্যাচার নিপীড়ন শাসক গোষ্ঠীর, কিন্তু মানুষের অধিকার আদায়ের আন্দোলনের থেকে কখনো বিচ্যুত হননি তিনি। উপেক্ষা করেছেন শোষকের রক্তচক্ষু বারবার। বাঙালির চিরবঞ্চনা ও শোষণের থেকে মুক্তির লক্ষ্যে তিনি ছিলেন আপোষহীন। মানুষের প্রাপ্য অধিকার চাইতে গিয়ে পাকিস্তানি শাসন আমলের ২৪ বছর সময়ের মধ্যে প্রায় ১৪ বছর তিনি কাটিয়েছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। কখনোই তিনি বাঙালির স্বাধিকার ও অধিকারের প্রশ্নে কোনো আপোষ করেননি। এই মহামানব কারাবাসের দীর্ঘ দিনগুলোতে সময় কাটিয়েছেন বই পড়ে, বাংলার দুঃখী মানুষের মুক্তির কথা চিন্তা করে। সে সময় তিনি লিখেছিলেন বেশ কিছু ডায়েরি, যার পাতায় পাতায় তিনি তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কথা বলেছেন, বলেছেন বাঙালির দুঃখ দুর্দশা ও শোষণ বঞ্চনার কথা। তাঁরই লেখা ডায়েরিগুলো সংকলিত আকারে ২০১৭ সালে প্রকাশিত হয়েছে কারাগারের রোজ নামচা বইরূপে। দর্পণের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য এবারে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামচা বই থেকে উল্লেখযোগ্য অংশপাঠ। পাঠ করে শোনাবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। ২২শে জুলাই ১৯৬৬। মনটা খারাপ করে ছয় সেলের কাছে যেয়ে দাঁড়াই। হঠাৎ দেখি পায়ে ডান্ডা বেড়ি দিয়ে একজন হাঁটাচলা করছে। জিজ্ঞেস করলাম, আপনাকে ডান্ডা বেড়ি দিয়েছে কেন? বলল, স্যার কোর্টে যেতে হবে, ৫৩ বছর জেল দিয়ে দিয়েছে, খাটতে হবে ২৫ বছর, আর ১৯৩টা কেস চলছে, যাকে বলা হয় মুন্সিগঞ্জ গ্যাং কেস। কতদিন জেল হয় খোদাই জানে। জেল থেকে একবার পালাইয়েছিলাম, তারপর আবার এত বছর জেল, তাই ডান্ডা বেড়ি লাগায় কোর্টে যেতে হয়। বললাম, কেন ডাকাতি করে জীবনটা নষ্ট করলেন, আপনার কে আছে? তখন তিনি বলতে শুরু করলেন, মা বাবা ছোট বয়সে মারা যায়, এক ফুফাতো ভাই ডাকাত ছিলেন, বোধহয় নাম শুনেছেন, মুন্সিগঞ্জের ফেলু ময়াল, আমাকে ফুসলাইয়া ডাকাতি করতে নিয়ে যায়। তখন আমার বয়স অল্প, কিছু টাকাও আমাকে দেয় ডাকাতি করে এনে। তারপর লোভ হয়, তার সাথেই ডাকাতি করা শুরু করি। তাকে ছাড়াও দু একবার করেছি, মোট ১০-১২টা ডাকাতি করেছি সত্য। আজ বুঝতে পেরেছি কি ভুলই না জীবনে করেছি। আজ সেই ফেলু ময়াল আমার ফুফাতো ভাই সরকারি সাক্ষী, একরারি হয়েছে, ৭ বছর মামলা চলেছে, আরও কতকাল চলবে খোদাই জানে। তবে আমার জীবনের আর কি আছে? ৫৩ বছর জেল,
কনফার্ম করে 25 বৎসর খাটতে হবে, এ মামলায়ও কয়েক বৎসর জেল হবে, মানে জীবন এই জেলের সেলের মধ্যেই কাটাতে হবে। আমার একটা মেয়ে আছে ও স্ত্রী আছে, আর কি কোনোদিন ওদের কাছে থাকতে পারবো? মা বাবা না মরে গেলে বোধহয় এ পথে আসতে হতো না। জীবনে বহু অন্যায় ও পাপ করেছি, খোদা কি মাফ করবে? চুপ করে আবার বলল, মেয়েটা ও স্ত্রীর কি হবে? কিছুই তো রেখে আসতে পারে নাই, বাহিরে গেলেও আর উপায় নাই, ডাকাতি না করলেও জেলে আসতে হবে, কারণ দাগি খাতায় নাম উঠেছে, ডাকাতি হলেই পুলিশ আমাদেরকে ধরে আনবে। লোকটির নাম ছোটন, সুগঠিত শরীর, ছোটখাটো লোকটা, অটুট স্বাস্থ্য, মনে হয় বুলেটও ঢুকবে না ওর শরীরে। কারাগারের এ নিষ্ঠুর ইটের ঘরেই জীবনটা দিতে হবে, তবু আশা করে 25 বছর খেটে বের হতে পারবে, আবার মুক্ত বাতাস মুক্ত হাওয়ায় বেড়াতে পারবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের পর মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়েছিল বেশ কিছু সরকারি আধ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও তাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। তাঁদেরই শ্রমে ঘামে বাংলাদেশ আজও এগিয়ে চলে সমৃদ্ধির পথে, উন্নয়নের রোল মডেল হয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। প্রতিষ্ঠান পরিচিতির গবেষণামূলক নিবন্ধটি শ্রোতা বন্ধুদের জন্য তৈরি করেছেন খন্দকার লাবণী আর উপস্থাপন করছেন মাহতাবুদ্দিন মেনহাস। প্রিয় শ্রোতা, দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচিতি পর্বে আজ আপনারা শুনবেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI দেশের অন্যতম প্রাচীন গবেষণা প্রতিষ্ঠান। 1904 সালে স্যার RS ফিনলোর নেতৃত্বে ঢাকায় প্রথম পাটের গবেষণা শুরু হয়। অতপর 1936 সালে ইন্ডিয়ান সেন্ট্রাল জুট কমিটির আওতায় ঢাকা জুট এগ্রিকালচারাল রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের প্রাতিষ্ঠানিকভাবে পাটের গবেষণা শুরু হয়। 1951 সালে ইন্ডিয়ান সেন্ট্রাল জুট কমিটির স্থলে পাকিস্তান সেন্ট্রাল জুট কমিটি গঠিত হয় এবং বর্তমান স্থানে পাট গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হয়। স্বাধীনতার পর 1974 সালে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। বর্তমানে BJRI যে তিনটি ধারায় গবেষণা কার্যক্রম পরিচালনা করছে তা হল পাটের কৃষি তথা পাট ও পাট জাতীয় আঁশ ফসলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, উৎপাদন ব্যবস্থাপনা এবং বীজ উৎপাদন ও সংরক্ষণ সংক্রান্ত গবেষণা, পাটের কারিগরি তথা মূল্য সংযোজিত বহুমুখী নতুন নতুন পাট পণ্য উদ্ভাবন এবং প্রচলিত পাট পণ্যের মানোন্নয়ন সংক্রান্ত গবেষণা, এবং পাটের টেক্সটাইল অর্থাৎ পাট এবং তুলা ও অন্যান্য প্রাকৃতিক ও কৃত্রিম আঁশের সংমিশ্রণে পাটজাত টেক্সটাইল পণ্য উৎপাদন সংক্রান্ত গবেষণা এবং বাজারজাতকরণ ব্যবস্থাপনা। বর্তমানে BJRI এর কৃষি গবেষণায় 6টি কারিগরি গবেষণা, 4টি জুট টেক্সটাইল গবেষণায় 1টি এবং পরিকল্পনা প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগ সহ মোট 12টি বিভাগ রয়েছে। এছাড়াও কৃষকদের সময় উপযোগী চাহিদা ও প্রয়োজন মোতাবেক পাটের অঞ্চলভিত্তিক কৃষি গবেষণার জন্য মানিকগঞ্জে পাটের কেন্দ্র কৃষি পরীক্ষণ স্টেশন এবং রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও চান্দিনায় 4টি আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র এবং তারাবো, মনিরামপুর ও কলাপাড়ায় 3টি পাট গবেষণা উপকেন্দ্র এবং নসিপুরে 1টি পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র রয়েছে। পাট, কেনাফ ও মেস্তা ফসলের দেশি বিদেশি বীজ সংরক্ষণ ও উন্নত জাত উদ্ভাবনে গবেষণা কাজে ব্যবহারের জন্য BJRI-তে 1টি জিন ব্যাংক রয়েছে। এই জিন ব্যাংকে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত পাট ও সমগোত্রীয় আঁশ ফসলের প্রায় 6,000 জার্ম প্লাজমা সংরক্ষিত আছে। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে কথা হবে নতুন কোনো প্রতিষ্ঠান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বছর শেষের সকাল আনন্দময় করতে তুলতে এবারে রয়েছে দর্পণের জমকল সাপ্তাহিক আয়োজন তারার সাথে কিছুক্ষণ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য আজকে তারার সাথে কিছুক্ষণ পর্বটি উপস্থাপনা করছেন দেশের আরেকজন তারকা জিনাত শানু স্বাগতা।
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে। কিছুক্ষণে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি স্বাগত, এবং আমার সাথে আছেন একজন তারকা অতিথি, যাকে আপনারা আসলে ক্যামেরার সামনে একদমই দেখেন না, কারণ তিনি তারকা নির্মাণ করেন। তিনি আমার অনেক পছন্দের একজন নির্মাতা, তার নাম হচ্ছে নাফিস রেজা। নাফিস ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি নাফিস ভাই, আপনাকে এত সহজে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ, বেতারের সমস্ত শ্রোতাদের ধন্যবাদ। নাফিস ভাই, আমি তো আপনাকে অনেকদিন ধরে চিনি, আপনি অসাধারণ বিজ্ঞাপন নির্মাতা। বিজ্ঞাপন বানানোর প্রতি আগ্রহটা আপনার কেন জন্মালো? ছবি বানাবো এরকম একটা ব্যাপার অনেক আগে থেকেই ছিল, আমি টেলিভিশনের সঙ্গে জড়িত ছিলাম। যেহেতু ভালো ইমেজ নিয়ে কাজ করতে চাচ্ছিলাম আমরা, আমি শুধু আমি কেন, আমাদের প্রজন্মের এরা, কিন্তু যেহেতু ছবিটা হচ্ছিল না, ছবি মানে চলচ্চিত্র, চলচ্চিত্র আর কি, তো সব কিছু মিলে মনে হয়েছে যে নিজের চিন্তাটুকুকে, যেহেতু ভালো ইমেজের কাঙাল আমরা, দ্যাটস ওয়াই মনে হয় হলো যে যেহেতু ওই রকম বাজেট আমাদের ফিল্মে নাই, প্রডিউসার সব কিছু মিলে সেই ছবিটা হয়ে উঠবে না, তখন মনে হলো যে আমরা ওই ইমেজগুলোকে ছোট্ট আকারে দেখি, সুযোগটাও চলে আসলো, অন্তত কিছু ভালো ইমেজ যেন দেখতে পাই, ওইখান থেকেই শুরু, এখান থেকেই হাতে খুঁড়ি। মনে হলো যদি কখনো সুযোগ আসে আর একটু বড় স্কেলে বড় ইমেজের দিকে যাব, তখন হয়তো ভালো একটা ফিল্ম হবে, ইয়ে হবে, ওইটার হাতে খুঁড়ি থেকেই আসলে খেলতে খেলতেই চলে আসা বিজ্ঞাপনের দিকে আর। আচ্ছা, চলচ্চিত্র এবং বিজ্ঞাপন, আমরা কিন্তু বিজ্ঞাপনকে বিজ্ঞাপন চিত্রই বলি, মানে ইটস আ কাইন্ড অফ চলচ্চিত্র, কিন্তু এত সংক্ষেপে গল্প বলা আর পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র, মানে এই দুটোর মধ্যে তো আসলে অনেক বড় একটা লাইন, তো এই লাইনটাকে আপনার মনে হয় এই ক্ষুধাটা আপনি কি পূরণ করতে পেরেছেন? এটা আসলে সম্ভব না, চলচ্চিত্র বা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র সেটা এত বড় জায়গা যে এটা আসলে ছোট্ট ওই 30 সেকেন্ড 40 সেকেন্ডের সময় বলা যায় না, আসলে এটা অনেক বড়। কিন্তু যেহেতু আমরা এখানেও ছোট্ট ছোট্ট গল্প বলার চেষ্টা করি, তার মধ্যে আবার এখন ওয়েব ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসায় তার ডিউরেশন কখনো কখনো বেড়েছে, ছোট ছোট বিজ্ঞাপন চিত্র, কিন্তু ওইখানে ছোট গল্প করার আমরা একটা প্ল্যাটফর্ম যেহেতু পাইছি, দ্যাটস ওয়াই আমার মনে হয় এখন একটু স্কোপটা বাড়ছে গল্পগুলোকে আর একটু বড় করে দেখার, ই করে দেখ, কিন্তু বিজ্ঞাপন চিত্র চলচ্চিত্রের আসলে পরিপূরক বা এই হওয়ার কোনো রকম সুযোগই নেই। ওইটা শুরুটা বলতে পারেন যে এখান থেকে হয়তো আমরা শিখছি, হয়তো সামনে বড় কিছু করব এই জায়গাতেই, কিন্তু বিজ্ঞাপন এবং চলচ্চিত্র দুটো আলাদা জায়গা, একদমই আলাদা জায়গা, শুধুমাত্র ক্যামেরা এডিটিং শব্দগুলো হয়তো একরকম, কিন্তু বাকি দুটো মাধ্যমই আলাদা। দ্যাটস ওয়াই শুরুর প্ল্যাটফর্ম হিসাবে ঠিক আছে, কিন্তু চলচ্চিত্র অনেক বড় জায়গা। আচ্ছা, আমি আরেকটা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের তো প্রত্যন্ত অঞ্চল থেকে শ্রোতারা আপনাকে শুনছে, তো তাদের অনেকের হয়তো সুপ্ত ধারণা যে সে মডেলিং করতে চায়, তো আপনি তো এই জীবনে প্রচুর মডেল ডিল করেছেন, তো তারা যদি কেউ মডেল হতে চায় কী বিষয়ে তাদের খেয়াল রাখতে হবে বা কী কী বিষয়ে নিজেদেরকে নার্চার করতে হবে? বিজ্ঞাপন বা আমাদের এই পারফর্ম আর্ট, ইটস অল অ্যাবাউট স্মার্টনেস, প্রত্যেকটা মানুষকে স্মার্ট হতে হবে। স্মার্ট মানে যে সে আসলে দেখতে খুব সুন্দর অমুক সুমুক তা না, প্রপার মানুষটা হতে হবে, তা সে যেটা করতে চায়, যদি মডেলিংটা করতে চায় ভেতর থেকে তাকে নিজেকে তৈরি করতে হবে, অভিনয়টা শিখতে হবে, বাচনভঙ্গি ঠিক করতে হবে, নিজের প্রেজেন্টেশন সম্পর্কে ওয়াকেবল হতে হবে। দ্যাটস ওয়াই সে যদি নিজেকে স্মার্টলি প্রেজেন্টেশন করতে পারে, দ্যাটস ওয়াই যে কেউই মডেলিং করতে পারবে। তো আপনারা তো জেনে গেলেন মডেল হওয়ার রহস্যটা আসলে কি। নাফিস ভাই কিন্তু আসলে বাংলাদেশের অনেকেরই অভিষেক ঘটিয়েছে বিজ্ঞাপনে। আচ্ছা নাফিস ভাই, আমাদের তো এই তারার সাথে কিছুক্ষণ খুবই ছোট একটা সেগমেন্ট, আমার বিদায় নিয়ে নিতে হবে, তবে বিদায় নিতে নিতে যে প্রশ্নটা আমি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে, যেই স্বপ্ন নিয়ে আসলে এই অঙ্গনে আপনার পা রাখা, মানে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, তো সেক্ষেত্রে যদি আমি বলতে চাই যে আপনার যে স্বপ্নের চলচ্চিত্রটা এটা আমরা কবে নাগাদ দেখতে পাবো? এখন বছরে 2-3টা ভালো ছবি হয়, যখন সেটা 20-25টায় গিয়ে দাঁড়াবে আমার মনে হয় যে আমাদের চলচ্চিত্র সুদিন আসবে, তখন আমরাও ছবি বানাবো, সেদিন আসলে খুব বেশি দূরে না আশা করি। আর নেক্সট ইয়ারই হয়তো 12-13টা ছবি আমরা হলে দেখবো, তো সবাই হলে দেখলে আমরাও হলের জন্য সিনেমা বানানো শুরু করবো। নাফিস ভাই, আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান সেই কথাটা শুনতে চাই। ছোট্ট করেই বলি, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশের সংস্কৃতির চর্চা করবেন। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমরা তো অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিতে হবে, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর যেটা বলতে চাই, আমি নাফিস ভাইয়ের কথা সূত্র ধরে দেশের কাজে নিজেদের অবদান রাখবো এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। Oh!
প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে পার্বত্য অঞ্চলের সৌন্দর্য ও বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের সাপ্তাহিক নিবন্ধ আয়োজন পাহাড় ও প্রকৃতি। শ্রোতা বন্ধুদের জন্য পাহাড় ও প্রকৃতি পর্বের আজকের নিবন্ধটি তৈরি করেছেন AHM সাইফুল ইসলাম আর উপস্থাপন করছেন মাহতাবুদ্দিন মেনহাজ। প্রিয় শ্রোতা, বাংলাদেশ একটি সুপ্রাচীন দেশ। প্রাচীনত্বের গরিমায় এদেশ সারা বিশ্বে পরিচিত। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজরাজরাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির উন্নতি সাধিত হয়েছে। দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস বিদেশি পর্যটকদের আকর্ষণ করে দেশের জন্য আর্থিক সমৃদ্ধি এনেছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বাংলায় আছে। পাহাড়, ঝর্ণা, ঝিরি, সমুদ্র, বন, জঙ্গল, যাকে মুগ্ধ বিস্ময়ে কেবল অবলোকন করতে হয়। আজ আমরা পাহাড় ও প্রকৃতিতে জানব পানিহাটা তারানি পাহাড়ের কথা। পার্বত্য অঞ্চলের পাহাড় ঝর্ণার মতোই প্রকৃতি প্রেমীদের কাছে অন্যতম একটি আকর্ষণের জায়গা হল শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার অপরূপা পানিহাটা তারানি পাহাড়। এখানকার মেঘ পাহাড়ের লুকোচুরির দৃশ্য যে কোনো পর্যটকের মনকে কাছে টানবে। ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল শেরপুর জেলা। দেশের উত্তর মধ্যাঞ্চলের এই জেলা সদর থেকে 25 কিলোমিটার আর নালিতাবাড়ি উপজেলা থেকে 19 কিলোমিটার দূরে সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার রামচন্দ্র কুড়া ইউনিয়নে অবস্থান পানিহাটা তারানি পাহাড়। পানিহাটার তারানি পাহাড় বন ভারতের মেঘালয় রাজ্যের ছোট ছোট পাহাড়গুলোকে ফাঁকি দিয়ে তুরা পাহাড়ের অববাহিকা থেকে নেমে আসা ভোগাই নদী আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার এবং উপভোগ করার জন্য এখানে আসতে হবে। ভাবছেন কিভাবে যাব? হ্যাঁ, এখানে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে শেরপুর এসে নালিতাবাড়ি পৌঁছাতে হবে। এজন্য বাসেও যাওয়া যেতে পারে, আবার নিজস্ব ব্যবস্থাও আছে। নালিতাবাড়ি থেকে সিএনজি বা ভাড়া করা মোটর সাইকেলে সোজা চলে যাবেন পানিহাটা। আর থাকার জন্য আছে উপজেলা পরিষদ ডাক বাংলো। প্রিয় বন্ধুরা, এর সাথে শেষ হয়ে গেল আমাদের সকল আয়োজন। এবার তো বিদায় নিতে হবে। বিদায়ের আগে জানিয়ে দেই, আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ মাসুদুজ্জামান, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ নাসিমুল কামাল এবং আপনাদের জন্য দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন।